পারফেক্ট বিরিয়ানির পেঁয়াজের রস কিন্তু এটাই। নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আমি শেয়ার করব ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি রেসিপি। এই রেসিপি ফলো করে যদি আপনারা বিরিয়ানি তৈরি করেন তাহলে সবাই ভুলেও বলবে না এটা আপনার ঘরের তৈরি বিরিয়ানি। রেসিপিটি পুরোটি দেখার অনুরোধ রইল, তাহলে আপনারাও হুবহু দাদা বৌদির বিরিয়ানি ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। যারা আমরা দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি তারা জানি এর স্বাদ আর গন্ধ। রেসিপি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিই। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এই হাঁড়িটাতেই কিন্তু পুরো রান্নাটা হবে। এবার হাঁড়িতে আমি দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ তেল, আর দিয়ে দেব এখানে 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। আর তেল আর ঘিটা কিন্তু পরে আমি বলছি কতটা পরিমাণ লাগবে, চালের অনুযায়ী কিন্তু তেল ঘিয়ের পরিমাণটা দিতে হবে। চাল আর মাংস যে পরিমাণ হবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু তেলের ঘি ব্যবহার করতে হবে। এবার আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 7টার মতো পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে, মানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, আর পেঁয়াজ কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। যদি পেঁয়াজ পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এর টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা আমার বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে, ঠিক এরম করেই কিন্তু ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো কিন্তু আমি তেল থেকে তুলবো না, এভাবে করে ভেজে নিতে হবে। এবার এই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দেব বড় কাপ দিয়ে 2 কাপ পরিমাণ জল। আর এটা হলো পেঁয়াজের রস, এই পেঁয়াজের রসেই কিন্তু পুরো বিরিয়ানিটা রান্না হবে, আলু মাংস সব সেদ্ধ হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। এবার এই পেঁয়াজের রসের মধ্যেই আমি আলুটাকে সেদ্ধ করে নেব। এইভাবে করি, যদি পেঁয়াজ রসের মধ্যে আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু একদম জুসি হবে আলুটা, ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকবে, একদম রেস্টুরেন্টে আমরা যেরকম খাই সেরকম তৈরি হবে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি গোটা গোটাই রেখেছি আলুগুলো, আর যেগুলো বেশি বড় সেগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 15 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। মিনিট 15 পর দেখুন আমার আলুগুলো একদম সফট হয়ে গেছে, সম্পূর্ণ বয়ল হয়ে গেছে। ঠিক এরকম খুবভাবে আলুগুলোটাকে সেদ্ধ করে নেবেন, একদম পারফেক্ট দাদা বৌদির যে জুসি আলুটা পাওয়া যায়, আমরা যেরকম খাই সেরকম আলুটা পেতে হলে কিন্তু এইভাবে করেই আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আলুগুলোকে আমি পেঁয়াজের রস থেকে তুলে নিচ্ছি। আর কি সুন্দর একটা কালার চলে এসেছে, এরকম কালার কিন্তু আমরা বিরিয়ানিতে পেয়ে থাকি। এবার দেখুন আমি সেই পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কিলো পরিমাণ মাটন। মাটনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর কোনো রকম ম্যারিনেট কিন্তু আমি এখানে করিনি, আমি শুধুমাত্র জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর মাটনের পিসগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কাটিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু বড় সাইজ করেও মাটনটাকে কাটিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আদার রস, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রসুনের রস। এখানে কিন্তু রসটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ টক দই। রেস্টুরেন্টের বিরিয়ানিগুলোর মধ্যে কিন্তু এই পেঁয়াজের রসের মধ্যেই মাংসটাকে সেদ্ধ করা হয়। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো আমি ব্যবহার করলাম। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে আমি আরও কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব, আর নুনটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে, কেননা আলু সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দেওয়া হয়েছিল। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কেননা নুন যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো হবে না। এবার দেখুন নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। 15 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 2 টেবিল স্পুন পরিমাণ, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা এখানে 1/2 কাপ পরিমাণ। আর এখানে বিরিয়ানি মশলার
যে আমি তৈরি করেছি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আমার ভিডিওতে রয়েছে, আপনারা চাইলে সেটাও চেক আউট করে নিতে পারেন। একদম রেস্টুরেন্টের মতো বিরিয়ানি মশলা আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি। এবার গোলাপ জল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, কেওড়া জল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর দিয়ে দিলাম খোয়া ক্ষীর 2 টেবিল স্পুন। এবার সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে পুরো সেদ্ধ করে নিতে হবে মাটনটাকে। এবার দেখুন, আমি একটা লেয়ারিংয়ের জন্য দুটো মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 বাটি পরিমাণ দুধ, গরম দুধ নিতে হবে। আর এতে আমি দিয়ে দিলাম জ্যাফরন, 2 চিমটি মতো জ্যাফরন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খোয়া ক্ষীর। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরকম গরম দুধের মতো যদি জ্যাফরন মেশানো হয় তাহলে কিন্তু সুন্দর একটা কালার বেরিয়ে আসে জ্যাফরন থেকে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ নুন। এবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবো, আমি এটা লেয়ারিংয়ের সময় ব্যবহার করব। আমি আরও একটা মিশ্রণ তৈরি করব, তার জন্য আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দুধ। এবার একেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফুড কালার, অরেঞ্জ ফুড কালার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, অল্প সামান্য। এবার সব কিছুকে নেড়ে চেড়ে এটাকেও আমি একটা সাইডে রেখে দেব। এবার দেখুন, আমি 1 কিলো বাসমতি চাল, ইন্ডিয়ান গেট বাসমতি চাল আমি নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে আমি ঘন্টাখানেক আগে কিন্তু ভালো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সম্পূর্ণ জল ঝরিয়ে আমার চালটাকে একদম ছেঁকে নিতে হবে, মানে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে। এবার আমি চালটাকে বয়ল করব, তার জন্য একটা কড়াতে বেশ খানিকটা জল বসিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর আমি এখানে গোটা দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি শাহি জিরে, আর দিচ্ছি এখানে বেশ খানিকটা পরিমাণ নুন। নুনটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, এমন পরিমাণে নুনটা দিতে হবে যাতে করে আমার চালটা বেশ নুনটা পারফেক্ট হয়, সেভাবে নুনটা দিতে হবে। মুখে দিলে আমরা যখন চেক করে দেখব তখন বেশ কটা নুন হতে হবে, নুনটা বেশ কড়া হতে হবে। যেমন আমরা সমুদ্রের জলটা মুখে দিলে যেরকম নোনতা হয় সেরকম পরিমাণে যেন নোনতা হয় জলটা। এদিক থেকে দেখুন, আমার মাটনটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আর কতটা সফট হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এরকম করে কিন্তু সফট করে সেদ্ধ করে নিতে হবে মাটনটাকে। আর বাদ বাকি যেটুকু হয়েছে সেগুলো আমি যখন দমে দেব বাকিটা কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে। এবার দেখুন, আমি এখানে আলুগুলোকে এরকম সাজিয়ে দিচ্ছি। আলুগুলো সম্পূর্ণভাবে সাজিয়ে দিতে হবে, তারপর ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুর রস। এবার আমার দম দেওয়ার জন্য মাটনটা কিন্তু একদম রেডি। এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এবার চালটা আমার কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে সেটা দেখে নিতে হবে। দেখুন, চালটাকে আমি 70% পরিমাণ সেদ্ধ করে নিয়েছি। এর চাইতে বেশি সেদ্ধ করা কিন্তু যাবে না, কেননা এটা কিন্তু দমে দিলে আরও অনেকটাই নরম হয়ে যাবে, তাই এই অবস্থায় নামিয়ে নিতে হবে। সম্পূর্ণ জল ঝরিয়ে নিতে হবে। এবার গরম গরম রাইসটাকে দিয়ে দিতে হবে সেই মাংসের উপর। দেখুন, সমস্ত চালগুলো আমি দিয়ে দিলাম। এবার একটা হাতা সাহায্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে দুধের মধ্যে যে খোয়া ক্ষীর আর জাফরান মিলিয়ে রেখেছিলাম সেটা আমি নেড়ে চেড়ে ছড়িয়ে দেব উপর থেকে। এবার দিয়ে দিচ্ছি সেই গোলাপ জল, কেওড়া জল আর ফুড কালার মেশানো জলটাও আমি এখান থেকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিয়ের ব্যবহার কিন্তু এখানে খুব বেশি হয়, আর ঘিটা দিলেই কিন্তু এর টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হবে। এবার দেখুন, আমি চারদিক থেকে ময়দা লাগিয়ে নিচ্ছি, মানে আটা বা ময়দা যেভাবে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে, চার ধারটা যেন হাওয়া বেরিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তাই
এরকম ভাবে ময়দাটা দিয়ে উপর থেকে ঢাকাটা দিলে হাওয়া এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার দেখুন ঢাকাটা দিয়ে নিয়ে ভালো করে এটাকে সিল করে দিয়ে আমি নর্মাল আঁচে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একটা তাওয়া বসিয়ে দিয়ে একদম নিপু নিপু আঁচে আমি এটাকে 25 মিনিট হতে দেব, মানে মোটমাট আমি 30 থেকে 35 মিনিট এটাকে দমে রাখবো। 30-35 মিনিট পর আমি কিন্তু সাথে সাথে খুলবো না, প্রথমে আমি এটাকে এইভাবে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর 10-15 মিনিট পর আমি ময়দাটাকে চারদিক থেকে ছড়িয়ে মানে সরিয়ে নিয়ে ঢাকাটাকে খুলে নিয়ে এখানে আরও 2 টেবিল স্পুনের মতো ঘি ছড়িয়ে দেব। এবার ঘি ছড়ানো হয়ে গেলে আমি বিরিয়ানিটা কাটবো, আর খুব সাবধানে কাটতে হবে। বিরিয়ানিটা যদি মানে খুব বেশি মানে ই করে কাটা হয় তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, তাই খুব আলতো হাতে বিরিয়ানিটাকে কাটতে হবে। নিচ থেকে মাংসগুলোকে উপরে তুলে দিতে হবে। পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো দাদা বৌদিতে আমরা যেরকম খাই। এই রেসিপি ফলো করে আপনারা যদি বিরিয়ানি তৈরি করেন একদম সেই টেস্টটাই কিন্তু আপনারা পাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আর উপকারে এসছে। আপনারা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও একদম পারফেক্ট বিরিয়ানির টেস্টটা পাবেন। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন বন্ধু সবাই খুব ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।